হ্যা গাইস ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইস বাঙালি তো আজকে তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করতে চলেছে সেটা হচ্ছে পাটিওয়ালা চিকেন তো চলো শুরু করা যাক ফার্স্টেই আমি চিকেনটাকে মেরিনেট করে নেবো তো তাই আমি সাতশো গ্রাম চিকেন নিয়েছি এবং তার সাথে নিয়ে নিছি একশো গ্রামের মতো টক দই এরপরে স্বাদ মতো নুন শুধুমাত্র চিকেনটার পরিমাণ মতোই আমি নুনটা নিয়ে নিলাম এরপরে দিলাম সামান্য হলুদ গুঁড়ো এবং স্পাইসি ফ্লেভারটাকে আনার জন্য আমি সামান্য লঙ্কা গুঁড়ো ইউজ করেছি তোমরা চাইলে নাও দিতে পারো তো একটা লঙ্কা গুঁড়ো আর গোলমরিচের তো পার্থক্য থাকে তো তাই আমি সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে নিলাম এবার রেখে নিলাম মোটামুটি কিছুক্ষণের জন্য তো আমি এখানে ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে নিয়েছি এবং সাত আটটা কাজু নিয়েছি সেগুলো বাটা করে তোমাদেরকে দেখিয়ে দিলাম এবং আদা পেঁয়াজ রসুন বাটা নিয়ে নিয়েছি তো মিডিয়াম আছে চলো রান্নাটা শুরু করা যাক প্রথমেই আমি নিয়ে নিলাম সর্ষের তেল এবং তার সাথে গোটা গরম মশলা দিয়ে দিলাম তার সাথে জিরে গোটা জিরেও দিয়ে দিলাম এবং একটু নাড়ানোর পর আমি সামান্য আদা পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম মোটামুটি দু চামচের মতো এবং ঝুড়ো করে কাচ কাটা পেঁয়াজ কুচি আমি কড়াইতে মিশিয়ে নিলাম এবং কিছুক্ষণ ভাজার পর আমি এতে টমেটোও মিশিয়ে দিলাম তো মোটামুটি এমনভাবে ভাজতে হবে যাতে টমেটোটা পুরোপুরিভাবে গলে যায় অর্থাৎ সেদ্ধ হয়ে যায় এবার একটু নাড়াচাড়া করার পর আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবং হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ও জিরে গুঁড়োও দিয়ে দিলাম তোমরা দেখতেই পাচ্ছ রান্নাটা আমার একটু ভাজা ভাজা হয়ে গিয়েছিল বলে আমি সামান্য জলও দিয়ে নাড়িয়ে দিলাম এবার ঢাকা দিতেছি যে কিছুক্ষণের জন্য যাতে টমেটোটা ভালো করে সিদ্ধ হয়ে যায় তো তিন মিনিট পর খুলে দেখছি যে মোটামুটি টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে আমি তাও একটু ম্যাশ করে নিলাম আর এখানে আমি ম্যারিনেট করা চিকেনটা এই কড়াইতে মিশিয়ে নিলাম তো মিশিয়ে নেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি একরকম খেয়ে যদি তোমরা বোর হয়ে যাও তো এরকম ধরনের চিকেনের রেসিপি অবশ্যই ট্রাই করো আর যদি ভিডিওটিকে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর সাথে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করো গাইস তো এবার আমি চিকেনটাকে সেদ্ধ হওয়ার জন্য মোটামুটি ঢেকে নিচ্ছি পনেরো মিনিটের জন্য আর আরও একটা কড়াই নিয়ে নিলাম এতেও মিডিয়াম আছে আমি সামান্য সর্ষের তেল এবং গোটা জিরে দিয়ে দিলাম এবার আমি এটা একটা আলাদা মশলা তৈরি করছি সেটা হচ্ছে সামান্য আদা পেঁয়াজ রসুনও দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি এটা সম্পূর্ণ পাঞ্জাবি স্টাইলের রান্না আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবং কিছু গোটা গোটা পেঁয়াজের কোয়া দিয়ে দিলাম এটা একটু বড় করে কেটেছি আমি চিলি চিকেনেও এরকম ধরনের কাটা হয়ে থাকে তো এটার ক্যাপসিকামও আমি গোটা দিয়ে দিলাম তো তোমরা যদি এগুলো ক্রাঞ্চিনেসটা পেতে চাও তো অবশ্যই কম জল দিয়ে পরে এটাকে সেদ্ধ হতে দেবে বা সেদ্ধ না হলে সেমান সটেড করে নিতে হবে আর আমি কিন্তু সটেট করে নিই সামান্য জল মিশিয়েছিলাম তাই একটু যেন সেদ্ধ হয় সেটা চেষ্টা করেছি তো জিরে গুঁড়ো মিশিয়ে নিলাম আর অন্য কিছু মেশানোর দরকার নেই আর তার সাথে মিশিয়ে দিলাম সামান্য কাজু বাটা তো মোটামুটি আমি সাত আটটা কাজু নিয়ে নিছিলাম তো সেটা বাটা মানে পেস্ট করে আমি ওই কড়াইতে দিয়ে দিলাম এবার সামান্য নাড়াচাড়া করে নিচ্ছি এবং আমাদের কি ইনগ্রিডিয়েন্টস আমাদের মেথি মেথি গুঁড়ো আমি সামান্য দিয়ে দিলাম এবং ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি তো আমি ঢাকা দিই ওই মশলাটাতে এবার আমি মশলাটি এখানেই মিশিয়ে দিচ্ছি যাতে পুরোপুরিভাবে এগুলো সেদ্ধ হয়ে যায় আমি আলাদা করে আর কোনো কিছু সেদ্ধ করিনি এই মশলাটাই আমি জাস্ট চিকেনে মিশিয়ে নিলাম এবং নাড়াচাড়া করে নেব তো মোটামুটি সেদ্ধ হওয়ার পর আমার চিকেন রেডি হয়ে গেছে এটা হচ্ছে পাটিয়ালার চিকেন তোমরা অবশ্যই ট্রাই করো নান পরোটা রুটি সব কিছুর সাথেই এটা ভালো লাগবে ভাতের সাথেও ভালো লাগবে এটা একদম অন্য রকমের একটা ডিশ অবশ্যই ট্রাই করবে